নমস্কার বন্ধুরা, এসএস ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্টসের হিমাচল প্রদেশ অফবিট সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। এর আগের তিনটি পর্বে আপনাদের নারকান্ডা, সাংলা এবং ছিটকুল ঘুরে দেখিয়েছি। এই পর্বে আপনাদের ঘুরে দেখাবো নাকো এবং খাপ। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের ডেস্টিনেশন নাকোর উদ্দেশ্যে রওনা দেই। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা বাসপা ভ্যালি ছেড়ে সুতলেজ নদীর তীরে চলে আসি। সুতলেজ অর্থাৎ আমরা যেই নদীকে শতদ্রু নামে চিনি। সুতলেজ নদীর উপর সূর্যের আলোর প্রতিফলন কতটা সুন্দর লাগছিল তা ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। যাত্রাপথে পুয়ের পর থেকে প্রকৃতি নিজের রূপ বদলায়, সবুজ গাছগুলো কোথায় যেন হারিয়ে গেল। রাস্তায় মাথার ওপর আপনারা দেখতে পাবেন বড় বড় পাথরের চাই, দেখে মনে হবে সবটাই যেন আপনার মাথার উপরে এসে পড়ছে। এর আগে আমি সিকিম এবং দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, কিন্তু এই রকম প্রকৃতি অন্য কোথাও আর পাইনি। হিমাচলের এই অঞ্চলটি হলো বৃষ্টির ছায়া অঞ্চল। দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি হয় না বললেই চলে। বায়ু এবং জলের একসাথে ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ গঠন হয়েছে। বেশ কয়েক ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম খাবে। খাব হলো স্পিতি নদী এবং সুতলেজ নদীর সঙ্গম স্থল। সুদূর চায়না থেকে উৎপত্তি হওয়া সুতলেজ নদীর জল কিছুটা ঘোলাটে এবং স্পিতি নদীর জল নীল রঙের। দুই নদীর সঙ্গম স্থলে রঙের এই ভিন্নতা ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর খাবে আমরা একটু টিফিন করে নিই এবং পুনরায় আমাদের গাড়িতে চেপে বসি আমাদের পরবর্তী ডেস্টিনেশন নাকোর উদ্দেশ্যে। বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছাই নাকোতে। নাকোতে নেমে আমরা সবার প্রথমে দেখে নিই ওল্ড মনাস্ট্রি। এরপরে আমরা ঘুরে দেখি নাকোর নিউ মনাস্ট্রি। চারিদিক থেকে পরিবেষ্টিত করে থাকা হিমালয়ের হিমেল শৈলশিরা এই মনাস্ট্রির সৌন্দর্য আরো কিছুটা বাড়িয়ে তুলছে। এরপর হাঁটা পথে কিছুটা চড়াই উঠায়ের পর ট্রেক করে আমরা এসে পৌঁছালাম নাকো লেকে। নাকো লেকে আমরা কিছুটা সময় কাটালাম। এই সময় মনের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম। নাকো লেকের এই সৌন্দর্য ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো টাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।